নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এই পাঁচ রাশির জাতকেরা বুদ্ধিমতী নারীদের পছন্দ করে থাকেন ভালোবাসার টান এই টান কখনও কার প্রতি তৈরি হয় সে বোধ হয় আগে থেকে কারোর জানা নেই এক অদৃশ্য সুতোয় বাধা থাকে দুটি মন সময় এনেই কাছাকাছি চলে আসে সম্পূর্ণ অচেনা দুই ব্যক্তি আর সেখান থেকেই শুরু হয় এক নতুন সফর কিন্তু প্রায় একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে পুরুষেরা নারীদের সৌন্দর্য নাকি তাদের বুদ্ধির প্রতি বেশি আকৃষ্ট হয় এটা ঠিক যে প্রথম দেখার ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্যই বেশি প্রভাব বিস্তার করে থাকে মানুষের মনে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সৌন্দর্য কানের গর্ভে চলে যায় অন্যদিকে একজন মানুষের মেধা তার বুদ্ধি সময়ের সঙ্গে সঙ্গে আরও তীক্ষ্ণ হয়ে ওঠে এই সব সত্যি জানার পর হাত এ গোনা সুন্দরী রমণীর পরিবর্তে বুদ্ধিমতী নারীর প্রেমে পড়ে কোন কোন রাশির পুরুষেরা মেধা ও বুদ্ধিকে আগে রাখেন সৌন্দর্যের চেয়েও আগে আসুন সেই পাঁচ রাশির জাতকের নাম জানিয়ে রাখি পাঁচ রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে কন্যা রাশি এই কন্যা রাশির জাতকেদের কাছে বাইরের সৌন্দর্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের ভেতরের সৌন্দর্য বুদ্ধিমতী নারীর প্রতি কন্যা রাশির জাতক বেশি আকৃষ্ট হবেন শুধুমাত্র সুন্দরী কোনো নারীর চেয়ে একদিনের ডেটিংয়ের জন্যে তারা সুন্দরী নারীর সঙ্গ পছন্দ করলেও দীর্ঘদিনের জন্য তারা পছন্দ করে বুদ্ধিমতী নারীদের সেক্ষেত্রে কন্যা রাশির জাতকেরা সবসময় এগিয়ে রাখেন বুদ্ধিমতী নারীদেরই ভবিষ্যৎ নিয়ে খুবই তারা সচেতন থাকেন তাই শুধুমাত্র আবেগে ভেসে এরা সিদ্ধান্ত নেন না দ্বিতীয় মকর রাশি এই মকর রাশির জাতকেরা স্বভাবতই নিজেরাই চূড়ান্ত যুক্তিবোধের দ্বারা পরিচালিত হন জীবন মধ্যেও তারা এই যুক্তিবোধ আশা করেন এই রাশির জাতকেরা বিশ্বাস করেন বাহ্যিক সৌন্দর্য ভীষণই ক্ষণস্থায়ী তাই সুন্দরী নারীর সাহচর্যের থেকে তারা এমন নারীর সঙ্গ পছন্দ করেন যারা মেধাবী ও বুদ্ধিমতী তবে মধ্যম সৌন্দর্যের নারী এদের বেশি পছন্দ হয় তৃতীয় মিথুন রাশি মিথুন রাশির জাতকেরা হাসি টাট্টা ভালোবাসেন আর সেই সঙ্গে প্রখর বুদ্ধির অধিকারী হন এই রাশির পুরুষেরা তাই তাদের সঙ্গীর থেকেও একই গুণ আশা করেন তবে অন্যান্য রাশির তুলনায় এদের চাহিদা আবার একটু বেশি পছন্দের নারী শুধুমাত্র বুদ্ধিমতী হলেই হবে না তার সঙ্গে হিউমার বা কৌতুক রসের ক্ষমতা থাকা দরকার কথায় আচরণে হতে হবে স্মার্ট তবেই মন পাওয়া যাবে মিথুন রাশির পুরুষের চতুর্থ যে রাশির নাম জানাব তা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকেরা সাধারণত ভীষণই সৃজনশীল মানসিকতার অধিকারী হন সঙ্গীর সাথে কথোপকথনের মাধ্যমে নিবিড়তা তৈরি করতেই বেশি পছন্দ করেন কুম্ভ রাশির পুরুষেরা ফলে এই রাশির পুরুষেরা সেই সব নারীর প্রতি টান অনুভব করেন যারা একাধারে সৃজনশীল এবং অবশ্যই অনন্য মেধার অধিকারী বাহ্যিক সৌন্দর্যের চেয়ে এরা বুদ্ধিকে এগিয়ে রাখেন মেধা ও সৃজনশীলতার অভাব থাকলে কোনো নারীর সঙ্গে ভালোবাসার সম্পর্কে এরা জড়ান না অন্তিম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি ইংরেজি অভিধানে একটি কথা আছে ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ এমন কোন ব্যক্তি যিনি সঙ্গীর মনের গভীরে প্রবেশ করে তার মনের কথা বুঝতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা তাদের সঙ্গীর মধ্যে এমনই গুণ খুঁজে বেড়ান এই রাশির পুরুষের কাছে বাহ্যিক সৌন্দর্য তেমন বড় প্রভাব বিস্তার করে না তবে ভালোবাসার মানুষের কাছে মেধা ও বুদ্ধি মিশেন থাকলেই হবে সেই সঙ্গে হতে হবে সংবেদনশীল নাহলে সম্পর্ক মুখ থুবড়ে পড়ে